হ্যালো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক অ্যাটিটিউড, মানে কাজের প্রতি এমন পজিটিভিটি আমার ব্যবহার বা আমার হাবভাব, যেটাকে বলে অ্যাটিটিউড বলতে যেটা বোঝায়, সেটা আমার কাজের প্রতি কেমন দায়বদ্ধতা সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। অ্যাটিটিউড বলতে যেটা আমরা বুঝি, তো আমরা বেসিক্যালি আমরা নিজেদের হাবভাব বা আমরা যেটা বলি নিজের পার্সোনালিটি স্কিলস, এইগুলো আমরা যেটাকে আমরা রিফ্লেক্ট করছি কোনো কাস্টমার, গেস্ট, কলিগ বা অন্যদের কাছে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের বিহেভিয়ারটাই আমরা বলছি যে আমাদের পজিটিভ অ্যাটিটিউড। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি, এবং আমাদের এই অ্যাটিটিউডটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কোনো এই ট্যুরিজম হসপিটালিটি সেক্টরে এবং আমাদের কর্মক্ষেত্রেও। তো এই অ্যাটিটিউড বলতে একটা অক্সফোর্ড ডিকশনারিতে যেটা বোঝাচ্ছে, এ সেটল ওয়ে অফ থিঙ্কিং অর ফিলিং অর ইভ্যালুয়েশন, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, অ্যাবাউট সাম পার্সন, অবজেক্ট অর ইস্যু। তো একটা সেটেলড ওয়ে, একটা সেটেল করা দিক বা চিন্তাধারা, যেটা আমাদের থিঙ্কিং হতে পারে, অনুভব হতে পারে, এভ্যালুয়েশন করা হতে পারে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভিটি হোক, যে কোনো একটা পার্সনের ক্ষেত্রে, অবজেক্ট বা কোনো ইস্যুতে, সেটাকে আমরা বলছি অ্যাটিটিউড। অ্যাটিটিউড বলতে বুঝি আমরা সেই পরিস্থিতিকে বা সেই লোকটাকে বা সেই ইভেন্টটাকে আমরা কীভাবে দেখছি বা কীভাবে আমরা রিয়্যাক্ট করছি, সেটা আমার অ্যাটিটিউড। তো অ্যাটিটিউড আমি এটাও বলতে পারি যে আমাদের মেন্টাল ফোকাস বা আমরা কীভাবে মেন্টালি দেখছি বা আমরা সোশ্যালি কতটা বিষয়টার উপর আমরা অবজার্ভ করছি বা আমাদের বুঝতে পারছি বা আমরা রিয়াক্ট করছি, সেটা আমার অ্যাটিটিউড। কোনো একটা কিছু ঘটনা হলো, কেউ মানুষ ভালো হিসেবে দেখবে, কেউ ভালো বাজে হিসেবে দেখবে, কেউ পজিটিভ দেখবে, কেউ নেগেটিভ দেখবে, কেউ ওটাকে প্রবলেম মনে হবে, কেউ ওটাকে অপরচুনিটি মনে হবে। তো এই যে দেখাটা বা আমরা এটা কীভাবে দেখছি বা আমরা এটাকে কীভাবে ওভারকাম করছি, এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড কিন্তু সবার সমান থাকে না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা থাকে, তাদের হ্যাবিট, তাদের বিহেভিয়ার, তাদের কেমন সাইকোলজি, থিঙ্কিং, মেন্টালিটি প্রভৃতির উপর, অনেক কিছুর উপর নির্ভর করে, এবং এটাকে আমরা বলতে পারি যে তার পার্সোনালিটির উপরও নির্ভর করছে যে আমাদের অ্যাটিটিউডটা কেমন হবে। তো আমরা যদি আমাদের পার্সোনালিটি যত চেঞ্জ করবো আর ডেভেলপ করবো, আমাদের অ্যাটিটিউডও তত চেঞ্জ হবে, ডেভেলপড হবে, এটি আমি বলতে পারি। পাওয়ার অফ পজিটিভ অ্যাটিটিউড। তো পাওয়ার অফ পজিটিভ অ্যাটিটিউড বলতে বলছে, যে কোনো ঘটনা ঘটে একটা মানুষ যে ফোকাস করবে যে কোনো ঘটনার, সে দুর্ঘটনা হোক, বাজে ঘটনা হোক, খারাপ ঘটনা হোক, যা ইচ্ছা হোক, সেটা পজিটিভ সাইড, সেটা যে কোনো ইভেন্ট হতে পারে, কোনোটার মানুষের হতে পারে, সেই জিনিসটার যে ভালো এবং খারাপ দিক দেখবে না, যে কোনো একটা দিকের উপরে পজিটিভিটিই দেখবে, তাকে আমরা বলতে পারি পাওয়ার অফ পজিটিভ অ্যাটিটিউড। তার পজিটিভিটি অনেক বেশি। তো এই পজিটিভ অ্যাটিটিউড অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ভবিষ্যতে অনেক কিছু কাজে হেল্প করে, সেটা আমাদের পার্সোনালি ডেভেলপমেন্ট হোক বা আমাদের টেকনিক্যাল বা প্রফেশনাল লাইফে সেটাকে আরও গ্রো করতে আরও সাহায্য করে, যদি আমরা যে কোনো কাজ পজিটিভ অ্যাটিটিউড নিয়ে করি। তো কিছু কিছু পয়েন্টস আছে যেগুলো আমাদের পাওয়ার অফ পজিটিভ অ্যাটিটিউডকে আরও বেশি ডিসক্রাইব করে, সেটা কী ও সেইগুলো হচ্ছে, আর পজিটিভ অ্যাটিটিউড ট্রিগার্স আর এনথুজিয়াজম। জিনিসটা পজিটিভ অ্যাটিটিউড আমাদের এনথুজিয়ামকে, মানে আমার ইচ্ছা শক্তিকে আরও বাড়িয়ে তোলে। কোনো একটা কাজ করছি, কেউ আমাকে কোনো একটা, আমি সাপোজ আমি কোনো একটা জায়গায় কাজ করছি, সেখানকার বস আমাকে বললো বাহ খুব ভালো কাজ করছো, এগিয়ে যাও, এরম করেই কাজ করো, খুব ভালো, মানে কেউ আমাদের প্রশংসা করলো, তো আমাদের এনথুজিয়াজম দিল, তো আমার আরও পজিটিভ অ্যাটিটিউড আরও বেড়ে যাবে, আরও আমি চেষ্টা করবো আরও ভালোভাবে কিছু করার। এইটা আমার কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, বা এই পজিটিভ অ্যাটিটিউড কেউ যদি আমাকে খুব ভালো বলে, আমি আরও বলবো আরও ক্রিয়েটিভিটি, আমি কোনো ক্রিয়েটিভিটি কাজ করছি বা আমি কোনো এমন কিছুভাবে টেকনিক করছি, অ্যাপ্রিসিয়েশন করা। তো কেউ যদি অ্যাপ্রিসিয়েশন করে, কেউ যদি ভালো বলে, তো আমি আরও চেষ্টা করবো জিনিসটাকে আরও ভালোভাবে করার, আরও বেটারভাবে কিছু করার চেষ্টা করবো। তো এইগুলো একটা পজিটিভ অ্যাটিটিউডের একটা ভালো লক্ষণ। তো যে কোনো পজিটিভ অ্যাটিটিউড বলতে আমরা যেটা বুঝি, তো যে কোনো কিছু ঘটনাকে আরও ভালো করে ঘটিয়ে তোলে। তারপর যেটা বলো পজিটিভ ওয়ার্ক অ্যাটিটিউড। পজিটিভ ওয়ার্ক অ্যাটিটিউড বলতে, ওয়ার্ক বলতে আমরা যেটা বুঝি যে আমাদের কাজ, আমাদের কাজের জায়গা, কাজের জায়গা যেখানে পজিটিভ অ্যাটিটিউড, আমরা অনেক ক্ষেত্রে একটা টার্ম শুনি পজিটিভ অ্যাটমসফিয়ার বা গুড অ্যাটমসফিয়ার যেটা বলছি, তো অবশ্যই আমরা সেটা ইতিবাচক অ্যাটমসফিয়ারই বলবো বা ইতিবাচক পরিবেশ বলবো, ইতিবাচক কাজের অ্যাটিটিউড বলবো। তো এই ক্ষেত্রে আমরা জিনিসটাকে যত আমরা বাড়াবো,
এবং আমরা যতটা এগোবো এবং কাজে আমরা যতটা ফোকাস করবো সব কিছু ভালোভাবে দেখবো, তো জিনিসটা আমাদের পজিটিভিটি আরও বেশি বাড়বে। পজিটিভ পজিটিভ নিয়ে আমরা এত কিছু বলছি, বাট এই পজিটিভিটি সারাক্ষণ দেখা কিন্তু সহজ নয়, কারণ আমরা অনেক ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে পড়ে আমরা সব ক্ষেত্রে কিন্তু পজিটিভিটিটা লক্ষ্য করতে পারি না, সেটা বাড়ে হয়তো কমে, ঠিক আছে, সেটা এক থাকে না। আমাদের মাঝে মাঝে পজিটিভও হয় ফিল করে এবং মাঝে মাঝে আমরা নেগেটিভও ফিল করি, তো এটা আমাদের নিজেদের উপর নির্ভর করছে আমরা কীভাবে জিনিসটাকে হ্যান্ডেল করবো, আমরা নিয়ন্ত্রণ করবো, কারণ আমাদের লাইফে কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, সেটা আমাদের পজিটিভিটিও হতে পারে, যে পজিটিভিটি কিছু কিছু খুব উচ্চ থাকছে আর পজিটিভিটি কিছু কিছু নেমে যায়, আর পজিটিভিটি নিচে নেমে যাওয়া মানে নেগেটিভিটি আস্তে আস্তে ওঠা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা কিছু করার ক্ষেত্রে আমি কিছু কিছু পয়েন্টের উপর আছে, যেটা পয়েন্টগুলো আলোচনা করা দরকার নিজের কাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে এক্সামিন ইওর অ্যাটিটিউড রেগুলারলি। প্রত্যেক দিন আমাদের নিজেদেরকে পরীক্ষা নেওয়া দরকার, আমাদের কাজের প্রতি কতটা অ্যাটিটিউড আছে, কোওয়ার্কার বস এদের সাথে আমরা কীভাবে আছি, হয় পজিটিভ ফিলিং করছি নাকি নেগেটিভ ফিলিং করছি। তো আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের তাদের বিহেভিয়ারই আমাদের নিজের উপর নির্ভর করছে আমরা পজিটিভিটি থাকতে পারি না নেগেটিভিটি। তার উদাহরণ হচ্ছে, যদি আমার বস যদি সারাক্ষণ আমার উপর চিল্লায়, তো আমি তো কখনোই অত সহজে আমি পজিটিভিটি দেখবো না, একটা সময় পর আমিও ফেড আপ হয়ে যাবো, আমারও ভালো লাগবে না। আমার কোওয়ার্কারও যদি আমার সাথে যে কলিগ যারা কাজ করছে তারা আমার তারা যদি সবসময় যদি ঝগড়া করে বা তেমন যদি কী বলো পিএনপিসি করে, কোনো কাজে বাধা দিচ্ছে, তো আমারও সেই জিনিসটা ভালো লাগবে না। তো সব ক্ষেত্রে পজিটিভিটি খোঁজাটাও একটু কিন্তু সহজ নয়। তো যদি দেখি কোনো কাজের ক্ষেত্রে বস খারাপ হয়ে যাচ্ছে, কলিগরা খারাপ হয়ে যাচ্ছে, তো নিজেদেরকে প্রশ্ন করবে এবং সেটা জানার চেষ্টা করবে যে কেন এরকম হচ্ছে, নেগেটিভিটি কেন তৈরি হচ্ছে। তাই বলে এমন নয় নিজে নেগেটিভিটি হয়ে যাবে বা নিজে নেগেটিভ অ্যাপ্রোচ করবে বা নিজে নেগেটিভ খারাপ ব্যবহার করবে, সবসময় জানার চেষ্টা করবে। একজন হয়তো কার ভাল লাগছে না, কারোর শরীর খারাপ, সে এসে বারবার ঝামেলা করছে বা তার হয়তো অন্য কোনো প্রবলেম হয়েছে, সে প্রবলেমটা তোমার কাছে এসে মেটাচ্ছে, ঝগড়া হচ্ছে, তো সবসময় এই জিনিসটা পাবে না, সবসময় কারণটা জানার চেষ্টা কী প্রবলেম। তো আমরা যদি কারণটা যদি সলভ করার চেষ্টা করি, সলভ অনেক ক্ষেত্রে না, তার কারণটা সে কেন রেগে আছে বা কেন তোমার পিছনে উল্টাপাল্টা বলছে, তার কারণটা আমরা জেনে গেলে মনে হয় আমাদের পজিটিভিটি আরও বেটার হবে। সেকেন্ড হচ্ছে ব্যালেন্স ওয়ার্ক উইথ পার্সোনাল লাইফ, এটা হচ্ছে আরেকটা স্ট্র্যাটেজি। তো কাজের সাথে নিজের প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফের দুদিকে দুটো যেন সমান সমানভাবে চলে, এমন না যে সারাক্ষণ কাজ করে যাচ্ছ পার্সোনাল লাইফে কোনো কিছু না, পার্সোনাল লাইফে ফোকাস করছো কাজের প্রতি কোনো তোমার নজর নেই, সেটা করবে না, সব দিকেই খেয়াল রাখবে। বাড়িতেও ফ্যামিলির জন্য সময় দেবে, অফিসেও ফ্যামিলির জন্য সময় দেবে, সরি অফিসেও তোমরা কোওয়ার্কার বা কলিগ যে আছে বস তাদের জন্য সময় দেবে এবং কাজের প্রতি কিন্তু একটা দায়বদ্ধ থাকবে, কারণ কোম্পানি তোমাকে পে করছে। ফোকাস অন দ্য পজিটিভ, সবসময় নিজের স্ট্রেংথ রাখবে যে আমি সবসময় ফোকাস করবো পজিটিভিটির দিকে, কখনো নেগেটিভিটির দিকে যাবো না, চেষ্টা করবে সেটা করার, আমি জানি সেটা সবসময় হয় না বাট চেষ্টা করতে হবে। এইটা ভবিষ্যতে এই ফোকাসিং করাটা, পজিটিভিটির দিকে ফোকাসিং করা, এটা নিজের স্ট্রেংথ বানিয়ে নাও, নিজের শক্তি বানিয়ে নাও, নিজের দুর্বলতা রেখো না নেগেটিভিটির দিকে যাওয়ার, তাহলে সবসময় খুশি থাকবে, ভালো থাকবে। ফোর্থ পয়েন্ট, কমিউনিকেট। কমিউনিকেশন লাইফলাইন জীবনের, যে কোনো সম্পর্ক, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, প্রফেশনাল পার্সোনাল সব কিছু সম্পর্কের ক্ষেত্রে কমিউনিকেশন হচ্ছে একটা বড় ফ্যাক্টর। আমার কোনো সমস্যা হচ্ছে বা আমার তার সাথে ঝগড়া হচ্ছে, আমি কমিউনিকেট করব কী প্রবলেম হচ্ছে, কেন এরকম করছে, কেন বিহেভ করছে, বস তোমার উপর কেন রেখে যাচ্ছে, বন্ধুরা তোমার সাথে কেন কথা বলছে না, সে তোমার সাথে কেন খারাপ ব্যবহার করছে, কারণটা জানার চেষ্টা করবে। কমিউনিকেট, কথাবার্তা বলেই কিন্তু এই সব কিছু মেটাতে পারবে। তো কথাবার্তা না বললে নিজেদের মধ্যে কনফিউশন দূর করতে পারবে না বা মিসকমিউনিকেশন যেটা আছে সেটা কিন্তু দূর হবে না। তো এই মিসকমিউনিকেশন কনফিউশন দূর করার জন্য কথাবার্তা বলা বা কমিউনিকেট করা কিন্তু খুব বেশি প্রয়োজন।
তো এই ক্ষেত্রে কমিউনিকেট করতে গেলে কথা বলার আগে একটা জিনিস মাথায় রাখবে, শোনার ক্ষমতা কিন্তু বেশি রাখতে হবে। আমাদের একটা মুখ দুটো কান, তার কারণ হচ্ছে কথা কম বলবো শুনবো বেশি। তো কমিউনিকেশানে সবচেয়ে বড় মানে কী বল প্লাস পয়েন্ট, যেটা মানে কমিউনিকেশানের ক্ষেত্রে সবচেয়ে বড় গুণ থাকতে হবে, সেটা হচ্ছে টু লিসেন কেয়ারফুলি, শোনাটা আগে, কিছু বলার আগে জিনিসটা শুনতে হবে, বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, তারপর নিজেকে বলতে হবে, সময় দিতে হবে, নিজের ব্রেনে প্রসেসিং করতে হবে ব্যাপারটা কী আসছে বা কী বলছে, তারপর নিজের ভিউ বা তোমার ওপিনিয়ন কি সেটা বলতে হবে। প্রতিদিন যদি প্র্যাকটিস করো শোনার, এবং তারপর যদি কম কথা বলা বা যতটাও কথা বলা দরকার ততটা যদি প্র্যাকটিস করো, আমার একদিনে তুমি এই কমিউনিকেটের ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে ভালো একটা গ্রিপ বা হোল্ড করতে পারবে। টার্ন আনএক্সপেক্টেড চেঞ্জেস ইন্টু অপরচুনিটি, যেটা অবশ্যম্ভাবী পরিবর্তন হলো সেটাকে অপরচুনিটিতে পরিবর্তন করো, যেটা অবশ্যম্ভাবী যেটা হবে না সেটাকে অপরচুনিটিতে পরিবর্তন করো। চেঞ্জ ভালো, অবশ্যই ভালো, চেঞ্জ পরিবর্তন হওয়া অবশ্যই দরকার, বাট সেটা দেখো সেটার ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে পজিটিভিটি না ভালো কিছু হচ্ছে কি না, শুধু তোমার একার ভালো না, অন্যান্য সবার, কোম্পানির বা যেখানে কাজ করছো যে কোনো প্রতিষ্ঠান সেক্ষেত্রে। হ্যাঁ, হয়তো হতে পারে যে চেঞ্জ সবাই পছন্দ করে না, তার কারণ হচ্ছে আমরা ডে টু ডে রুটিনে যেতে অভ্যস্ত, সহজেই চেঞ্জটা অনেকে অ্যাডাপ্ট করতে পারে না। তো সবসময় আমরা চেষ্টা করি একই রুটিনে যাওয়ার, কোনো রকম চেঞ্জ হলে আমরা সেটাকে নেগেটিভ রিয়াকশান দিই বা আমাদের ভালো লাগে না বা আমরা নিতে পারি না অনেক ক্ষেত্রে, তো সেটাকে সবসময় চেষ্টা করবে যে ভালো করে নেওয়া। উদাহরণস্বরূপ কেমন বলতে পারি, ধরো তোমার বস চেঞ্জ হয়ে গেল, তোমার কোওয়ার্কার চেঞ্জ হবে বা তুমি কোথাও বদলি হয়ে গেলে, কিন্তু একটাই জিনিস সেটা লাগবে, একটাই জিনিস ভাববে যে পরিবর্তন অবশ্য দরকার, এবং নিজেকে পরিবর্তন যেখানে হও না কেন, তুমি হও, কলিগ হোক, বস হোক, নিজেকে পজিটিভ রাখবে, নিজের পজিটিভিটির উপর ফোকাস থাকবে এবং চেষ্টা করবে যা তুমি দেখছো সেখান থেকে কোনো নেগেটিভিটি নাই, সেখান থেকে কিছু অপরচুনিটি গ্র্যাব করার, এই অপরচুনিটা গ্র্যাব করা শেখানা, এটাও কিন্তু সবচেয়ে বড়ো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজেকে ডেভেলপমেন্টের জন্য বা নিজের উন্নতির জন্য। এডুকেট ইয়োর সেলফ, এডুকেট মানে আমরা নিজেকে আরও বেশি শিক্ষিত, আমরা অলরেডি শিক্ষিত আছি, এডুকেট ইয়োর সেলফ বলতে আমরা নিজেরা আরও বেশি আপডেট হব, আরও বেশি জানব। এখানে এডুকেট বলতে এমন না যে পড়াশোনা করা, ওটা কখনো বলছে না, আমরা আরও জানব, আমরা বুঝব, কারণ আমরা অনেক কিছুই জানি না জীবনে, আমিও জানি না, আমিও শিখছি, জানছি, নিজেকে আরও ইম্প্রুভ করছি। তো ইম্প্রুভমেন্টটা শেখা দরকার, লার্নিং কিন্তু প্রত্যেক দিন হয়, পুরো বয়স হয়ে গেলেও কিন্তু লার্নিং, শেখার কোনো শেষ নেই। তো এখানে একটা জিনিস, বি এ লাইফ লং লার্নার, সবসময় শিখবে কোনো না কিছু, তোমার চেয়ে বয়সে বড়ো তার থেকেও শিখবে, তোমার চেয়ে বয়সে ছোটো কাউ যদি কোনো কিছু ভালো হয় লাগে সেটাও শিখবে, সবসময় শেখার চেষ্টা করবে, যত শিখবে তত বেশি তোমার কনফিডেন্স আরও বেশি গ্রো করবে, তত তোমার ম্যাচিউরিটি আরও বাড়বে, এক্সপিরিয়েন্সড হবে। মেনটেন ইয়োর ইন্টারেস্ট মিন্স কী হতে পারে, এ নিউ জব মিন্স নিউ চ্যালেঞ্জেস অ্যান্ড মেনি নিউ থিংস টু লার্ন, একটা নতুন জবে এলে সেই জবে মানে নতুন চ্যালেঞ্জগুলো, নতুন বাধা বিপত্তিগুলো এলো এবং নতুন আরও কিছু শিখতে পারবে, বাট উইথ দ্য প্যাসেজ অফ দ্য টাইম চ্যালেঞ্জেস বিকাম রুটিন অ্যাফেয়ার্স অ্যান্ড ইউ স্টার্ট ফিলিং বোর্ড অ্যান্ড নেগেটিভিটি ইনক্রিজ, বাট কিছু কিছু ক্ষেত্রে একটা টাইম যখন চলে যাবে তখন দেখবে চ্যালেঞ্জেসগুলো যেগুলো প্রবলেমগুলো আসে সেগুলো একই আসছে, নতুন কিছু আসছে না, এবং তুমি কী হবে সেটা তোমার রুটিনের মধ্যে পড়বে এবং তুমি কিছু বোর ফিল করবে এবং এর ফলে নেগেটিভিটি ইনক্রিজ করবে, বাড়বে। তো নিজের এই নেগেটিভিটি যেন না পারে এই জন্য নিজেকের মধ্যে সবসময় ইন্টারেস্ট রাখবে, যে তুমি পড়াচ্ছ, তুমি চার বছর ধরে পড়াচ্ছ, পাঁচ বছর ধরে পড়াচ্ছ বা তুমি কিছু শিখছো, তুমি পড়ছো, তুমি নাচ শিখছো, তুমি গান শিখছো, তুমি আঁকা শিখছো, তোমার দু বছর তিন বছর পর এই বোরিংনেসটা আনবে না, সবসময় অন্য কিছু নতুন আইডিয়া ভাববে, সেই পড়াশোনার মধ্যে নতুন একটা টেকনিক করবে, প্রতিদিন তো বই পড়ি, আজকে অন্য কিছু করে দেখি বা যে পড়াটা করছি আজকে অন্যভাবে একটু পড়ে দেখি, নতুন নতুন আইডিয়াগুলো আনার। তো এই আইডিয়াগুলো যত আনবে দেখবে তোমার একঘেয়েমি জীবনে একঘেয়েমি দূর হয়ে যাবে এবং তুমি মন দিয়ে অনেকক্ষণ পড়াশোনা করতে পারবে,
ঠিকঠাক কাজকর্ম করতে পারবে এবং আরও বেশি নিজেকে তৈরি করতে পারবে। নিজের লাইফে বোরনেস আনবে না, মানে বোরিং লাইফটা আনবে না কোনোদিনও। মেনটেইন এ সেন্স অফ হিউমার, সেন্স অফ হিউমার বলতে আমরা কী বুঝি, সেন্স রাখবে। সেন্স রাখতে এমন কি আমরা কি সব সেন্স ননসেন্স সেটা কখনো না, সেন্স অফ হিউমার মানে কথাবার্তা বলার ধরন, কেমন কোথায় কোন সেন্সে কথা বলবো, কীভাবে কী বলবো, কেমন রিয়াক্ট করবো। তো অনেক ক্ষেত্রে করে কি সেন্স অফ হিউমারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নিজের টেনশানটাকে দূর করার জন্য অনেকে ফানি হয়, চাপ যেন না লাগে। সেন্স অফ হিউমার লোকে অনেকে কথার মাধ্যমে অনেককে খুব হাসাতে পছন্দ করে বা টাইমটা পাস করিয়ে দেয়, নিজের বোরিংনেস বোরিং লাইফ যেন না থাকে। তো এই সেন্স অফ হিউমারটা আরও বাড়াবে, যত সেন্স অফ হিউমারটা বাড়াবে তত নিজেকে ডেভেলপ করতে পারবে এই এনভায়রনমেন্টে। তো এই সেন্স অফ হিউমার ইজ আ পার্ট অফ দ্য আর্ট অফ লিডারশিপ, অফ গেটিং অ্যালং উইথ পিপল, অফ গেটিং থিংস ডান। সেন্স অফ হিউমার অবশ্যই একটা লিডারশিপ করার একটা আর্ট। টেক কেয়ার অফ ইউর হেলথ, দেয়ার ইজ আ ডাইরেক্ট রিলেশনশিপ বিটুইন হেলদি হ্যাবিটস। তো হেলদি হ্যাবিটস, প্রোডাক্টিভিটি অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড, মানে দেয়ার ইজ আ ডাইরেক্ট রিলেশনশিপ বিটুইন হেলদি হ্যাবিটস, প্রোডাক্টিভিটি অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড। তো হেলদি হ্যাবিট, স্বাস্থ্যকর হ্যাবিট আর প্রোডাক্টিভিটি এবং পজিটিভ অ্যাটিটিউডের মধ্যে অবশ্যই রিলেশন আছে। তো একজন মানুষ সবসময় পজিটিভ অ্যাটিটিউড কখন থাকবে, হেলথ ইজ ওয়েলথ যেটা আমরা জানি। তো নিজেকে সবসময় হেলদি রাখতে হবে, শরীর স্বাস্থ্য ঠিকঠাক রাখতে হবে। শরীর স্বাস্থ্য যদি ঠিকঠাক না থাকে তুমি পজিটিভিটি আসবে না। তো অবশ্যই আমাদের গুড প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি মানে আমাদের উৎপাদন, আমাদের কার্যক্ষমতা। শরীর যদি ঠিক না থাকে তাহলে তুমি কোনো কাজে গিয়ে তুমি কোথাও গিয়ে ভালো কার্যকর ক্ষমতা করতে পারবে না, কাজ করতে পারবে না। আর কাজ যদি ঠিকঠাক না করো তখন তোমার মধ্যে নেগেটিভিটি আসবে, আমি পারছি না, আমি করতে পারছি না, এই জিনিসগুলো আনবে না। তাহলে এর ফলে তোমার পজিটিভ অ্যাটিটিউডটা আস্তে ডিক্রিজ করবে। তোমাকে প্রতিদিন সকালে এখন উঠবে হাই এনার্জি নিয়ে উঠবে। হাই এনার্জি মানে আমি কিছু করবো, আজকে কিছু করে দেখাবো, আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো, এই মেন্টালিটি নিয়ে ঘুম থেকে ওঠো, আজকে কোনো কিছু করো, প্রতিদিন সকালে ওঠার প্র্যাকটিস করো। সকালে আমরা যদি তাড়াতাড়ি উঠি আমাদের ম্যাক্সিমাম কাজ যদি সকালে শেষ করে দিতে পারি দেখবে দিনটা খুব হালকা যায়, দিনটা খুব ভালো যাবে বা আমার মনে হয় এমন বেশি চাপ নিতে হবে না। কিন্তু আমরা যত জিনিসগুলোকে মানে কাজগুলোকে যত পিছন দিকে ফেলবো তত আমাদের অসুবিধা হবে, সেই জিনিসটা করো না। তাহলে এর ফলে কিন্তু নেগেটিভ অ্যাটিটিউড কিন্তু আরও গ্রো করবে। তো এই ক্ষেত্রে আমরা বলবো নিজের এনার্জি সব ঠিকঠাক রাখার জন্য আমাদের হেলদি হ্যাবিট লাইফস্টাইল করা উচিত। তার ফলে আমাদের যে কোনো কাজে আমাদের প্রোডাক্টিভিটি আরও বাড়বে। তো আর তারপর কী হবে, তারপর আমাদের ভালো পজিটিভ অ্যাটিটিউড থাকবে কাজের প্রতি যে কোনো সময়। কখনো আমাদের এনার্জি লেভেল নিচে যাবে না। বাট এই ক্ষেত্রে আমি কিছু বলবো, কিছু কিছু নিয়ম বা রুলস পালন করা উচিত। যেমন হচ্ছে যদি দেরি করে ঘুমাও সকালে উঠে মর্নিং এক্সারসাইজ করো না, মর্নিংয়ে উঠে এক্সারসাইজ করো না, এর ফলে কী হবে তোমার এনার্জি লেভেল এমনি কমে যাবে। এবং অফিসে গিয়ে ভালো কাজ করতে পারবে, অফিসে হোক বা পড়াশোনার জায়গায় হোক বা পড়ছো সেই ক্ষেত্রে ভালো কাজ করতে পারবে, নেগেটিভ অ্যাটিটিউড আবার চলে বেরিয়ে আসবে এবং আবার জিনিসটা চলে আসবে। এবং তোমার যে পারফর্ম আছে, যে পারফর্মটা করছো বা পড়াশোনা করছো বা কাজ করছো সেই কাজে কিন্তু তোমার পারফর্মিংটা কিন্তু লো হয়ে যাবে এবং তোমার অ্যাটিটিউডটাও আরও আস্তে আস্তে ডিক্রিজ করবে, নেগেটিভিটির দিকে যাবে। তো এটা কখনো করবে না। তারপর পয়েন্ট হচ্ছে ড্রেস ফর সাকসেস। ড্রেস ফর সাকসেস আমরা এটা বুঝি, এখানে আমরা বলতে চাইছি গ্রুমিং। কিছু কিছু ক্ষেত্রে আমাদের গ্রুমিং, পজিটিভ গ্রুমিং কিন্তু আমাদের অ্যাটিটিউডকে রিফ্লেক্ট করে। সেটা কীভাবে, আমাদের পার্সোনালি ডেভেলপমেন্ট হয়। আমি কোনো একটা কাজ করছি বা স্কুলে যাচ্ছি, সেখানে আমি যদি ময়লা জামা কাপড় পরে যাই জিনিসটা দেখতে ভালো লাগে না, কেউ আসছে কেউ দেখছে আমাদের নিজেরই ভালো লাগবে না, ময়লা জুতো পরে গেলাম সেইগুলো পরলে কিন্তু ভালো লাগবে না। বাট আমি যদি কোনো কাজ জায়গায় যাই সেখানে বা স্কুলে যাচ্ছি বা পড়তে যাচ্ছি সেখানে ভালো জামাকাপড় পরে যাচ্ছি, ভালো জামাকাপড় বলতে দামি জামাকাপড় না বা নতুন জামাকাপড় না, পরাই জামাকাপড় কিন্তু সেটা যেন একটু ভালো করে থাকে, ময়লা কম, ময়লা যেন না থাকে, ওয়েল ইস্ত্রি মানে ওয়েল প্রেসড যেন থাকে, ইস্ত্রি করা থাকে যেন, সেইগুলো করলে কি আমাদের নিজের মধ্যে কনফিডেন্স আসে।
তো অবশ্যই আমাদের কিন্তু ড্রেস ড্রেস সিলেকশন এবং ড্রেসের সিলেকশন করাটা, যে আমরা ড্রেসটা করছি কোনো একটা বাজে লুক যেন না হয়, একটা ভদ্রলোকের লুক যেন হয়, যে ড্রেস ভালো জামা কাপড় পরা ভদ্র সভ্য, যে জামা কাপড় পরলে আমাকে ভদ্র সভ্য দেখায় সেই ধরনের জামা কাপড় পরা। তো এই জিনিসগুলো মাথায় রাখবে, এই জিনিসগুলোই টপিকে। তো এই জিনিসগুলো যদি মেনটেন করো তাহলে আমাদের আমরা পড়াশোনার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যে কোনো জায়গাতে নিজেদেরকে একটা পজিটিভিটি মেনটেন রাখতে পারবো।